বাংলাদেশের সবথেকে রহস্যময় জায়গার মধ্যে একটি রহস্যময় জায়গা হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা সম্পর্কে বলা হয়ে থাকে, কেউ যদি লালবাগ কেল্লার সুড়ঙ্গতে একবার প্রবেশ করে তাহলে সে বের হয়ে আসতে পারে না। মজার ব্যাপারটি হচ্ছে, একবার দুইটি কুকুরকে শিকল দিয়ে বেঁধে এই সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেই শিকল দুটিকে ফেরত পাওয়া গেলেও কুকুর দুইটিকে ফেরত পাওয়া যায়নি। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন লালবাগ কেল্লা সম্পর্কে একটি ভিডিও বানাতে, যার কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো লালবাগ কেল্লার ইতিহাস এবং লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ সম্পর্কে। তো এই লালবাগ কেল্লা হচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এই কেল্লার মাঝ বরাবর বিবি পুরীর সমাধি রয়েছে, যিনি ছিলেন বিখ্যাত মুঘল সুবাদার শায়েস্তা খানের মেয়ে। এছাড়াও লালবাগ কেল্লাতে রয়েছে একটি দরবার হল, এর পাশাপাশি একটি শাহী মসজিদও রয়েছে। শায়েস্তা খানের তৈরি এই মহল বর্তমানে জাদুঘরের পরিচিতি পেয়েছে। তাছাড়া এই জাদুঘরে রয়েছে হাতে লেখা কোরআন শরীফ, রয়েছে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ফটোগ্রাফ, রয়েছে রাজকীয় ঝাড়বাতি, এছাড়া রাজদরবারে ব্যবহৃত জিনিসপত্র। মোট কথা হচ্ছে, এই জাদুঘরে গেলে আপনি মুঘল সাম্রাজ্যের যাবতীয় ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। বর্তমানে এই লালবাগ কেল্লাতে প্রাচীন আমলের কিছু ফোয়ারা রয়েছে। ঈদের দিন সহ বিশেষ দিনে এই ফোয়ারাগুলো চালু করা হয়। তাছাড়া এই কেল্লার মাঝখানে অবস্থিত রয়েছে বিবি পুরীর সমাধি, যেটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই সমাধি কক্ষকে ঘিরে আরো আটটি কক্ষ রয়েছে এবং এই কক্ষগুলি বিভিন্ন পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে। বিবি পুরীর সমাধি তৎকালীন সময়ে আটটি গম্বুজের উপরে তৈরি করা হয়েছিল এবং তৎকালীন সময় এই গম্বুজগুলো ছিল সোনার তৈরি। বর্তমানে সেখানে তামার পাত দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। তবে অনেকেই বলে থাকে বর্তমানে এখানে বিবি পুরীর লাশ নেই। লালবাগ কেল্লার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানকার শাহী মসজিদ। এই শাহী মসজিদটি তৈরি করেছেন আজম শাহ। এই মসজিদটি তৈরি করা হয়েছে তিনটি গম্বুজ দিয়ে। মজার ব্যাপারটি হচ্ছে, এখনো এই মসজিদে জামায়াতে নামাজ আদায় করা হয়। এছাড়া লালবাগ কেল্লার নিচে মুঘল আমলের তৈরি বেশ কিছু সুড়ঙ্গ রয়েছে। এইসব সুড়ঙ্গের মধ্যে একটি সুড়ঙ্গ এখনো রয়েছে, যেটিকে অনেক রহস্যময় সুড়ঙ্গ বলা হয়ে থাকে। বর্তমানে এই সুড়ঙ্গ পরিত্যক্ত এবং তালাবদ্ধ, এবং মানুষের মুখে কথা প্রচলিত আছে যে এই সুড়ঙ্গে একবার প্রবেশ করলে আর ফেরত আসা যায় না। মানুষের এই কথা পরীক্ষা করার জন্য একবার দুইটি কুকুরকে শিকল দিয়ে বেঁধে এই সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয়েছিল। পরবর্তীতে এই শিকল দুটি ফেরত আসলেও কুকুর দুইটির কোনো খোঁজ পাওয়া যায় না। যখন কুকুর দুইটি আর ফেরত আসে না, তখন মানুষ বলতে শুরু করলো যে এই সুড়ঙ্গের মধ্যে কোনো অশুভ শক্তি রয়েছে। এই অশুভ শক্তির কারণে যদি কোনো প্রাণী ভেতরে প্রবেশ করে তাহলে সে ফেরত আসতে পারে না। তবে বিশেষজ্ঞদের মতে এই সুড়ঙ্গের মধ্যে এমন কোনো গ্যাস রয়েছে যে গ্যাস কোনো প্রাণীর হাড় মাংস গলিয়ে দেয়, এবং এই গ্যাসগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে, যার কারণে মানুষ এবং প্রাণী গেলে তারা আর ফেরত আসতে পারে না। এই সকল মতামতের মধ্যে আসলে কোনটি সত্যি তা এখনো পর্যন্ত জানা যায়নি, যার কারণে এই সুড়ঙ্গ অত্যন্ত রহস্যময় একটি সুড়ঙ্গ হয়ে আছে। বিভিন্ন ইতিহাসবিদদের মতে তৎকালীন সময়ে মুঘলরা পালাবার জন্য এই গোপন সুড়ঙ্গ তৈরি করেছিলেন, এবং এই সুড়ঙ্গের মাধ্যমে লালবাগ কেল্লা থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত যাওয়া যেত। তাছাড়া মুঘল সৈন্যরা যখন যুদ্ধে হেরে যেত, তখন এই সুড়ঙ্গ ব্যবহার করে বুড়িগঙ্গা নদী পর্যন্ত যেত এবং নদী পার করে পালিয়ে যেত। তবে আপনারা যেমনটা জানেন, লালবাগ কেল্লার আসল নাম ছিল আওরঙ্গবাদ কেল্লা। লালবাগ কেল্লা হচ্ছে মুঘল সাম্রাজ্যের অসমাপ্ত ইতিহাস। সময়টা ছিল 1678 খ্রিস্টাব্দ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত ছিলেন। তার পিতার প্রতি সম্মান জানিয়ে তিনি একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন, এবং এই কেল্লার কাজ শুরু হয় তার পিতা আওরঙ্গজেবের নামে। কেল্লার নির্মাণ কাজ শুরু হয় তখন পিতা আওরঙ্গজেব তাকে জরুরি তলব করেন। মারাঠে বিদ্রোহ দমনের জন্য তার পিতা তাকে তলব করেছিলেন। তো এ কারণে আজম শাহ লালবাগ কেল্লার কাজ শেষ হওয়ার আগেই তার পিতার কাছে দিল্লিতে চলে যান। তিনি দিল্লিতে চলে যাওয়ার কারণে নতুন সুবেদার হিসেবে নিযুক্ত হন শায়েস্তা খাঁ। এরপর 1680 সালে তিনি আবারও লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, এবং তার নেতৃত্বে লালবাগ কেল্লাতে শাহী মসজিদ এবং হাম্মামখানাও তৈরি করা হয়। এছাড়াও এ সময় লালবাগ কেল্লার বিভিন্ন পরিবর্তন করা হয়। পরবর্তীতে 1684 সালে শায়েস্তা খাঁর মেয়ে বিবি পুরীর মৃত্যু হয়ে যায়, এবং এই মৃত্যুটি আকস্মিক মৃত্যু ছিল। বিবি পুরী আসলে কেন মারা গিয়েছিলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। এরপর বিবি পুরীর সমাধি কেল্লার মাঝ বরাবর সমাহিত করা হয়। যেহেতু শায়েস্তা খাঁর মেয়ে অকাল মৃত্যু গ্রহণ করেছে, তাই তিনি লালবাগ কেল্লাকে অভিশপ্ত মনে করেন।
1988 সাল পর্যন্ত শায়েস্তা খাঁ ঢাকাতে অবস্থান করলেও লালবাগ কেল্লা নির্মাণের কাজ সমাপ্ত হয়েছিল না। পরবর্তীতে ঢাকা থেকে মুর্শিদাবাদকে রাজধানী হিসেবে স্থানান্তর করেন শায়েস্তা খাঁ। তিনি যখন ঢাকা ত্যাগ করেন তখন লালবাগ কেল্লার মালিকানা দিয়ে যান তার উত্তরাধিকারদেরকে। তো এরপর মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটলেও থেকে যায় এই লালবাগ কেল্লা। পরবর্তীতে এই লালবাগ কেল্লা অনেকদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এরপর 1844 সালে একটি প্রতিষ্ঠান এই লালবাগ কেল্লার দায়িত্ব গ্রহণ করে। এই সময় কেল্লা আরঙ্গবাদ নাম পরিবর্তন করে এলাকার নামে লালবাগ কেল্লা রাখা হয়। পরবর্তীতে 1910 সালে এই লালবাগ কেল্লাকে প্রত্নতাত্ত্বিক বিভাগের আওতায় নিয়ে আসা হয়। এই সময় লালবাগ কেল্লাকে একটি জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় আর এরপরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই সময় প্রত্নতাত্ত্বিক বিভাগ এই লালবাগ কেল্লার অনেক পরিবর্তন করে। লালবাগ কেল্লার যে অংশগুলো ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলোকে আবার ঠিক করে। এছাড়া লালবাগ কেল্লা সম্পর্কে বলা হয়ে থাকে 1600 খ্রিস্টাব্দের দিকে এই লালবাগ কেল্লাতে অনেক সৈনিক বন্দী করে রাখা হতো। এরপর 1844 সালে স্থানীয় ব্রিটিশ কর্তৃপক্ষ এই লালবাগ কেল্লার ইজারা কিনে নেয় এবং ব্রিটিশরা সেখানে সেনাঘাঁটি স্থাপন করে। এরপর 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই লালবাগ কেল্লাকে ব্রিটিশরা সেনানিবাস হিসেবে ব্যবহার করত। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর পুলিশ রিজার্ভ ফোর্সকে লালবাগ কেল্লাতে স্থানান্তরিত করা হয়। এছাড়া লালবাগ কেল্লা সম্পর্কে বলা হয়ে থাকে সিপাহী বিদ্রোহের সময় যারা বিদ্রোহ করেছিল তাদেরকে মেরে এই লালবাগ কেল্লাতে ফেলে দেওয়া হয়েছিল। অনেকে আবার বলে থাকেন এই লাশগুলো বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে 1897 সালে যে ভয়ঙ্কর ভূমিকম্প এসেছিল সেই ভূমিকম্পে লালবাগ কেল্লার কিছুই হয়নি। এই পর্যন্ত লালবাগ কেল্লা অনেক প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেছে। মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী কীর্তি লালবাগ কেল্লা এখনো মানুষের মধ্যে জনপ্রিয়তা ধরে আছে। এই লালবাগ কেল্লার মধ্যে অনেক ইতিহাস ঘটে গিয়েছে যেগুলো একটি ভিডিওতে বলা সম্ভব নয়। বর্তমানে এই লালবাগ কেল্লাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। তো আপনারা কারা কারা নিজের চোখে লালবাগ কেল্লা দেখেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।